আসসালামু আলাইকুম। বিডি অনলাইন লার্নিং স্কুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় কৃষি ডিপ্লোমাধারী বন্ধুরা, উপসহকারী কৃষি কর্মকর্তা লিখিত পরীক্ষার প্রস্তুতি, আশা করি আপনাদের প্রস্তুতি ভালোই হচ্ছে। আমরা আজকে আলোচনা করব আমাদের সাবজেক্টরি যে বিষয় কৃষির উপর, কৃষি থেকে সংক্ষিপ্ত কী ধরনের প্রশ্ন হতে পারে। আমাদের আজকের টপিক কৃষি বিষয়ের উপর সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ সংজ্ঞা টাইপের যে প্রশ্নগুলো রয়েছে আজকে আমি এই সংজ্ঞা টাইপের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন রয়েছে, বীজ কি? বীজ হলো উদ্ভিদের বংশবিস্তারের জন্য ব্যবহৃত অংশ। অন্যভাবে যদি আমরা বলি তাহলে নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে। দুই, অঙ্গজ বীজ কাকে বলে? উত্তর, উদ্ভিদের পাতা, কাণ্ড, কুড়ি, শিকড়, যে সকল অংশ বংশবিস্তারের উপকরণ হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে অঙ্গজ বীজ বলে। আবার কৃষিতাত্ত্বিক বীজ কী বা কাকে বলে? উত্তর, উদ্ভিদের যে কোনো অংশ, মূল, পাতা, কাণ্ড, কুড়ি উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে, তাই কৃষিতাত্ত্বিক বীজ। প্রশ্ন নম্বর চার, উদ্ভিদতাত্ত্বিক বীজ কী? উদ্ভিদতত্ত্ব অনুসারে নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলা হয়। পাঁচ, রোগিং কী? বীজ বপনের পরে চারা গজালে কাঙ্ক্ষিত চারা রেখে অন্য জাতের চারা বা আগাছা তুলে ফেলাকেই রোগিং বলা হয়। প্রশ্ন নম্বর ৬, টিস্যু কালচার কাকে বলে? উত্তর, একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়াকে টিস্যু কালচার বলে। প্রশ্ন নম্বর ৭, চারার হার্ডেনিং কী? উত্তর, প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য চারা জমিতে রোপণের পূর্বে কিছু সময় রোদে ও ঠান্ডায় রেখে উপযোগী করাই হল চারার হার্ডেনিং। প্রশ্ন নম্বর ৮, বীজ জমি পৃথককরণের উদ্দেশ্য কী? উত্তর, বীজ জমি পৃথককরণের উদ্দেশ্য হচ্ছে কাঙ্ক্ষিত শস্য বীজের জন্য সাথে যেন অন্য জাতের বীজের সংমিশ্রণ না ঘটে, এই জন্য বীজ জমি পৃথক রাখা হয়। প্রশ্ন নম্বর ৯, হাম্পুলিং কী? উত্তর, মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশকে উপড়ে ফেলাই হলো হাম্পুলিং। প্রশ্ন নম্বর ১০, আলুর জমিতে শেষ চাষের পূর্বে কোন ঔষধ মাটিতে মিশিয়ে দিতে হবে? উত্তর, স্টেবল ব্লিসিং পাউডার। এখন আলোচনা করব মৎস্য চাষের উপর যে ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন ১১ নম্বর প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নিই। নেকটন কি? নেকটন বা সাঁতারু হলো যারা পানিতে মুক্তভাবে সাঁতার কাটতে পারে, সমস্ত পানিতে চড়ে বেড়ায় এবং খাদ্য খুঁজে খায়। প্রশ্ন নম্বর ১২, মজুত পুকুর কাকে বলে? উত্তর, যে পুকুরে আঙ্গুলে পোনা ছেড়ে বড় মাছে পরিণত করা হয় তাকে মজুত পুকুর বলে। প্রশ্ন নম্বর ১৩, লতানো উদ্ভিদ কাকে বলে? উত্তর, যে সকল উদ্ভিদের শিকড় পুকুরের পাড়ে আটকানো থাকে এবং কাণ্ড পাতা পানিতে ছড়িয়ে থাকে তাকে লতানো উদ্ভিদ বলে। প্রশ্ন নম্বর ১৪, রুই মাছের বৃদ্ধির জন্য উপযুক্ত তাপমাত্রা কত? উত্তর, রুই মাছের বৃদ্ধির জন্য উপযুক্ত তাপমাত্রা হল ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন নম্বর ১৫, মাছ চাষের জন্য পুকুরে পানিতে প্রতি লিটারে কি পরিমাণ দ্রবিত অক্সিজেনের প্রয়োজন? উত্তর, মাছ চাষের জন্য পুকুরের পানিতে প্রতি লিটারে কমপক্ষে ৫ মিলিগ্রাম দ্রবিত অক্সিজেন থাকা প্রয়োজন। প্রশ্ন নম্বর ১৬, পানির পিএইচ কি? উত্তর, পানির পিএইচ হল পানির অম্ল বা ক্ষার বা নিরপেক্ষ অবস্থা। প্রশ্ন নম্বর ১৭, জুপ্লাংটন কি? উত্তর, জুপ্লাংটন হচ্ছে পানিতে মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক প্রাণীকণা। প্রশ্ন নম্বর ১৮, পুকুর কি? উত্তর, পুকুর হচ্ছে ছোট ও অগভীর জলাশয় যেখানে নিয়ন্ত্রিত উপায়ে মাছ চাষ করা হয়, প্রয়োজনে একে শুকিয়ে ফেলা হয়। প্রশ্ন নম্বর ১৯, রুই মাছ কোন স্তরের খাবার খায়? উত্তর, মধ্যস্তরের খাবার খায়। প্রশ্ন নম্বর ২০, প্লাঙ্কটন কি? উত্তর, প্লাঙ্কটন হলো পানিতে মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জীব। প্রশ্ন নম্বর ২১, ডিম্পোনা কাকে বলে? উত্তর,
ডিম ফোটার পরের অবস্থাকে ডিম্পোনা বলে। প্রশ্ন নাম্বার 22, স্থায়ী পুকুর কাকে বলে? উত্তর, যে পুকুরে সারা বছর পানি থাকে, অধিক গভীর হয় এবং এঁটেল ও দোআঁশ মাটি দ্বারা গঠিত তাকে স্থায়ী পুকুর বলে। প্রশ্ন নাম্বার 23, ধানিপোনা কাকে বলে? উত্তর, রেণুপোনা বড় হয়ে ধানের মতো আকার হলে তাকে ধানিপোনা বলে। প্রশ্ন নাম্বার 24, চারাপোনা কাকে বলে? উত্তর, রেণুপোনা বড় হয়ে আঙ্গুলের মতো হলে অর্থাৎ 7 সেন্টিমিটার এর উপরে হলে একে আজলিপোনা বা চারাপোনা বলে। প্রশ্ন নাম্বার 25, ব্যান্থস কি? উত্তর, তলবাসী বা ব্যান্থস হল পুকুরের তলদেশে কাদার উপরে বা ভেতরে বসবাসকারী জীব। প্রশ্ন নাম্বার 26, মিনি পুকুর কাকে বলে? উত্তর, যে পুকুরের আয়তন 1 থেকে 5 শতকের মধ্যে হয় তাকে মিনি পুকুর বা ছোট পুকুর বলে। প্রশ্ন নাম্বার 27, আদর্শ পুকুর কি? উত্তর, যে পুকুরে মাছ চাষ করার জন্য সব ধরনের অনুকূল পরিবেশ বিদ্যমান তাকে আদর্শ পুকুর বলে। প্রশ্ন নাম্বার 28, রেণুপোনা কাকে বলে? উত্তর, ডিম্পোনার কুসুমথলি শেষ হয়ে যাওয়ার পরবর্তী অবস্থাকে রেণুপোনা বলে। প্রশ্ন নাম্বার 29, লালন পুকুর কাকে বলে? উত্তর, যে পুকুরে ধানিপোনা ছেড়ে চারা বা আঙ্গুলে পোনা পর্যন্ত বড় করা হয় তাকে লালন পুকুর বলে। প্রশ্ন নাম্বার 30, নির্গমনশীল উদ্ভিদ কাকে বলে? উত্তর, যেসব উদ্ভিদের শিকড় পানির নিচে মাটিতে থাকে কিন্তু পাতা ও কাণ্ডের উপরের অংশ বা শুধু পাতা পানির উপরে দাঁড়িয়ে থাকে বা ভেসে থাকে তাদেরকে নির্গমনশীল উদ্ভিদ বলে। প্রশ্ন নাম্বার 31, নার্সারি বা আঁতুর পুকুর কী? উত্তর, যে পুকুরে রেণুপোনা ছেড়ে ধানিপোনা পর্যন্ত বড় করা হয় তাকে নার্সারি পুকুর বলে। প্রশ্ন নাম্বার 32, মৌসুমি পুকুর কাকে বলে? উত্তর, যে পুকুরে বছরে একটি নির্দিষ্ট সময় অর্থাৎ 3 থেকে 8 মাস পানি থাকে তাকে মৌসুমি পুকুর বলে। প্রশ্ন নাম্বার 33, পুকুরে কোন স্তরে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে? উত্তর, পুকুরের উপরের স্তরে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। প্রশ্ন নাম্বার 34, বকচর কী? উত্তর, মাছ চাষের পুকুরের উপরিতলের ধার ও পাড়ের মধ্যবর্তী যে স্থানে বা যে স্থানটুকু ফাঁকা রাখা হয় তাই বকচর। প্রশ্ন নাম্বার 35, সেকিডিক্স কী? উত্তর, সেকিডিক্স হল 20 সেন্টিমিটার ব্যাসযুক্ত টিনের সাদা কালো থালা যার সাহায্যে পুকুরের সার প্রয়োগের প্রয়োজনীয়তা নির্ণয় করা হয়। প্রশ্ন নাম্বার 36, রোটেনন কী? উত্তর, রোটেনন হল রাক্ষসে মাছ দূরীকরণের পানিতে ব্যবহৃত মাছ মারার বিষ। প্রশ্ন নাম্বার 37, মহুয়ার খোল কী? উত্তর, মহুয়ার খোল বা রোটেনন এক প্রকার মাছ মারার বিষ। প্রশ্ন নাম্বার 38, কোন সময় পুকুরে খাবার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে? উত্তর, পুকুর অত্যধিক সবুজ হয়ে গেলে খাবার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। প্রশ্ন নাম্বার 39, রাক্ষসে মাছ কাকে বলে? যেসব মাছ চাষের মাছকে খেয়ে ফেলে তাদেরকে রাক্ষসে মাছ বলে। প্রশ্ন নাম্বার 40, জলজ আগাছা দমনে কী কী রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? উত্তর, জলজ আগাছা দমনে কপার সালফেট বা তুতে বা সিমাজিন ইত্যাদি রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। প্রশ্ন নাম্বার 41, রাক্ষসে ও অচাষযোগ্য মাছ মারার জন্য বিষ প্রয়োগ করার মাত্রা কত? উত্তর, রাক্ষসে এবং অচাষযোগ্য মাছ মারার জন্য পুকুরে শতক প্রতি 35 থেকে 30 গ্রাম অর্থাৎ 30 থেকে 35 গ্রাম রোটেনন বা 3 কেজি মহুয়ার খোল ব্যবহার করতে হয়। 42, ফসটক্সিন কী? উত্তর, ফসটক্সিন হলো এক ধরনের রাসায়নিক বিষ যা দ্বারা মাছ মারা হয়। প্রশ্ন নাম্বার 43, চরম বিপন্ন প্রজাতির মাছ কাকে বলে? উত্তর, যেসব প্রজাতির মাছ প্রাকৃতিক জলাশয় থেকে অচিরেই বিলুপ্ত হওয়ার ঝুঁকি মোকাবেলা করছে তাদেরকে চরম বিপন্ন প্রজাতির মাছ বলে। 44, বিপন্ন প্রজাতির মাছ কাকে বলে? উত্তর, যে প্রজাতির মাছ অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার ঝুঁকি মোকাবেলা করছে তাদেরকে বিপন্ন প্রজাতির মাছ বলে। প্রশ্ন নাম্বার 45, ঝুঁকিপূর্ণ প্রজাতি মাছ কাকে বলে? উত্তর, যেসব প্রজাতির মাছ বিপন্ন না হলেও মধ্যমেয়াদী ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাদেরকে ঝুঁকিপূর্ণ প্রজাতির মাছ বলে।
46 বর্তমানে দেশে মোট কতটি মৎস্য আবাসস্থল রয়েছে উত্তর বর্তমানে দেশে 500টি মৎস্য আবাসস্থল রয়েছে 47 মৎস্য আবাসস্থল কি উত্তর কোন জলাশয় বা এর নির্দিষ্ট অংশ যেমন হাওড় বিল নদীর অংশ যেখানে বছরে নির্দিষ্ট সময়ে বা সারা বছর বা দীর্ঘমেয়াদে স্থায়ীভাবে মাছ ধরা নিষেধ করে মাছের নিরাপদ আশ্রয় ও প্রজননের ব্যবস্থা করা হয় তাই মৎস্য আবাসস্থল প্রশ্ন নাম্বার 48 কয়েকটি ঝুঁকিপূর্ণ প্রজাতির মাছের উদাহরণ দাও উত্তর ফলি গুলশা কাজলি মেনি ইত্যাদি ঝুঁকিপূর্ণ প্রজাতির মাছ প্রশ্ন নাম্বার 49 বাংলাদেশে অভ্যন্তরীণ জলাশয়ের আয়তন কত উত্তর বাংলাদেশে অভ্যন্তরীণ জলাশয়ের আয়তন 47 লক্ষ হেক্টর প্রশ্ন নাম্বার 50 বাংলাদেশে স্বাদু পানিতে কত প্রজাতির মাছ রয়েছে উত্তর বাংলাদেশে স্বাদু পানিতে 260 প্রজাতির মাছ রয়েছে প্রশ্ন নাম্বার 51 কারেন্ট জাল বা ফাঁস জাল কি উত্তর কারেন্ট জাল বা ফাঁস জাল হলো 45 সেমি বা তার কম ব্যাস বা দৈর্ঘ্য বিশিষ্ট জাল প্রশ্ন নাম্বার 52 জাটকা কি উত্তর যেসব ইলিশের আকৃতি 23 সেন্টিমিটারের কম সেগুলোই হলো জাটকা প্রশ্ন নাম্বার 53 মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয় উত্তর মৎস্য সংরক্ষণ আইন 1953 সালে প্রণয়ন করা হয় প্রশ্ন নাম্বার 54 ইলিশ প্রজনন ক্ষেত্রগুলোতে কোন সময়ে মাছ ধরা নিষেধ উত্তর ইলিশ প্রজনন ক্ষেত্রগুলোতে 15 থেকে 24 অক্টোবর পর্যন্ত মাছ ধরা নিষেধ ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন